नमस्कार बंधुरा सोनार दिनलिपि चैनेले अपना सकल के स्वागत आशा करी अपनारा सकले खूब भालो आछेन। आमार आजकेर रेसिपी ब्रेड पिज्जा जेटा खेते खूब ही टेस्टी है। चलून देखे नीन किभावे आमी बाड़ीते ब्रेड पिज्जाटा बानालाम। ब्रेड पिज्जा बानानोर जोन्नो प्रथमे आमी ब्रेडेर ओपर लागिए देव पिज्जा सस। भालो कोड़े चार पाँचटा लागिए देव। আমি ব্রেডে পিজা সস লাগিয়ে দিলাম। এবার আমি ব্রেডের উপর দিয়ে দেব শিমলা মির্চ। এবার আমি এর উপরে দিয়ে দেব অনিয়ন। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কা ইউজ না করতে চাইলে না করতে পারেন। এবার এর উপর দিয়ে দেব চিজ। ব্রেড পিজাতে কিন্তু চিজটা মাস্ট। এর উপর দিয়ে দেবো এবারে গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে চাট মশলা অ্যাভেলেবল থাকলে ইউজ করতে পারেন। এবারে আমি ব্রেড পিজা বানিয়ে নেব। আমি গরম কড়াইতে দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল। আপনারা ঘি বা বাটারও ইউজ করতে পারেন। তেলটা আমি স্প্রেড করে নিয়েছি কড়াইতে। এবার আমি খুব সাবধানে বসিয়ে দেব ব্রেডগুলো। গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রাখবো, না হলে ব্রেডটা পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেবো, তাহলে চিজটা ভালোভাবে গলে যাবে। আমি 10 মিনিট পর ঢাকনা খুলছি। দেখুন আমার ব্রেড পিজাটা একদম হয়ে গেছে, চিজটা একদম গলে গেছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব আর আমি বাকি পিজাগুলো এইভাবে করে নেব। দেখুন আমার ব্রেড পিজা একদম কমপ্লিট, কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা বাড়িতে ট্রাই করুন, সকালে বা বিকালে যে কোনো সময় আপনারা বানিয়ে ফেলতে পারেন। টিফিনেও আপনারা বাচ্চাদের দিতে পারেন, অফিসেও আপনারা দিতে পারেন টিফিন হিসাবে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।